আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনারা যে যেখান থেকে ভিডিওটি ওপেন করছেন, আপনাদের সবাইকে অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকে ওমানে থাকা প্রত্যেকটা প্রবাসীদের জন্য অনেক বড় গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট নিয়ে হাজির হলাম। আপনাদের সাথে আছি আমি মিলন আহমেদ ওমান থেকে। প্রথমেই গত 24 ঘন্টার সর্বশেষ করোনা আপডেট জানাবো, সেই সাথে ওমানে আসছে নতুন শ্রমিক আইন, বিপাকে পড়বে হাজার হাজার প্রবাসীরা। পাশাপাশি ওমানে থাকা প্রবাসীদের জন্য ভিসা সংক্রান্ত বেশ কিছু নতুন তথ্য থাকছে, যেগুলো না জানলে অনেককেই পড়তে হবে মহাবিপদে। তো প্রথমেই গত 24 ঘন্টার সর্বশেষ আপডেটটি জানিয়ে দিচ্ছি। ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুসারে ওমানে নতুন করে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 802 জন। গত 24 ঘন্টার আক্রান্ত সহ এখন পর্যন্ত সর্বমোট আক্রান্তের সংখ্যা 208,677 জন। গত 24 ঘন্টার সুস্থ সহ এখন পর্যন্ত ওমানে আক্রান্ত থেকে সুস্থতা রোগীর সংখ্যা 192,970 জন। গত 24 ঘন্টায় বেড়েছে আবারও মৃত্যু। গত 24 ঘন্টায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে 11 জন, আর এখন পর্যন্ত সর্বমোট মৃত্যুর সংখ্যা 2,239 জন। গত 24 ঘন্টায় নতুন করে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 67 জন, আর এখন পর্যন্ত সারা ওমানে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা 664 জন। ওমানে এখন পর্যন্ত আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা 251 জন। তো এটি ছিল এখন পর্যন্ত ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ জারি করা করোনা তথ্য। এবারে আপনাদের জন্য বিশেষ করে যারা এই মুহূর্তে ওমান থেকে ভিসার জন্য বা ভিসার একজনের কাছ থেকে ক্রয় করে অন্য কারো কাছে বিক্রি করেন, আপনাদের জন্য খুবই সতর্কতামূলক একটি বাণী। ওমান রয়্যাল ওমান পুলিশ আরওপি থেকে একটি ঘোষণা দেওয়া হয় এবং সেখানে বলা হয়, এই মুহূর্তে ওমানে যদি কোনো ব্যক্তির কাছ থেকে ভিসা ক্রয় করে আর সেই ভিসা যদি কারো কাছে বিক্রি করে, সেটা যদি প্রমাণিত হয় তাহলে এটা মানব পাচার একটি অপরাধের মতো অপরাধ সাব্যস্ত করে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে, এমনটাই ঘোষণা দিয়েছে ওমান আরোপি। আপনাদের সবাইকে অনুরোধ করব, এই মুহূর্তে ওমানের আন্তর্জাতিক ফ্লাইটের উপরে নিষেধাজ্ঞা আছে, বিশেষ করে নতুন ভিসা হচ্ছে না, এটা কিন্তু আপনারা অনেকেই জানেন। তারপরেও কেউ যদি আপনাদের কাছে বলে যে আমার কাছে ভিসা আছে, এই ভিসাটা বিক্রি করব, আপনারা ভুলেও এই কাজটি করবেন না। কারণ এখানে ভিসা কিনতে গেলে যে অর্থটা দেয়া হয়, আর এই অর্থটা এই দেশের আইন অনুসারে, নতুন শ্রম আইন অনুসারে এটাকে একটি অন্যায় বলে তারা ধরে নিচ্ছে। কারণ প্রত্যেকটা প্রবাসী যখন নতুন করে ভিসা ক্রয় করে, তখন হুকুমতের যে একটা ফিস থাকে, সেই ফিসটার অতিরিক্ত কিন্তু সবার কাছ থেকে টাকা নেওয়া হয়। আর যার কারণেই ওমানের এই নিয়ম বা এই নিয়মটা যদি বাস্তবায়িত সত্যি হয়, সেক্ষেত্রে আমরা যারা প্রবাসীরা আছি, বিভিন্ন সময় ভিসা কিনে প্রতারিত হই, অথবা বাংলাদেশ থেকে এই দেশে আসতে গেলে অনেক টাকা গুনতে হয়, আমাদের অনেকটাই সাশ্রয় হবে বলে আশা করা যাচ্ছে। এর এই কারণটার একটি কারণ, সেটি হচ্ছে ওমানের এনওসি। যেহেতু ওমানের এনওসি থাকতেছে না, আর তার কারণেই ওমানের এনওসি যদি না থাকে, সরকারের অনুযায়ী অর্থাৎ সরকারের হিসাব অনুসারে প্রত্যেকটা ভিসার মালিকানা থাকবে সরকারের হাতে। তার কারণেই এই সমস্ত বিজনেস, যারা ভিসার বিজনেস করে আসতেছিল, তাদেরকে সতর্ক করার জন্যে ওমান আরোপি থেকে এই নির্দেশনাটি দেওয়া হয়। এবং এই বিষয় নিয়ে খুব বিস্তারিত তাড়াতাড়ি আসবে ইনশাল্লাহ, সে পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে বলবো। পাশাপাশি এই মুহূর্তে ওমানে থাকা প্রত্যেকটা প্রবাসীর জন্যেই সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটি হচ্ছে ওমানে নতুন করে শ্রম আইন আসতেছে, আর সেই আইনে অনেক বিপদে পড়তে হবে আমাদের ওমানে থাকা অনেক প্রবাসীদেরই। ওমানি নাগরিকদের কাজের ক্ষেত্রে তৈরিতে শীঘ্রই দেশটিতে আসছে নতুন শ্রম আইন। বুধবার 19 মে ওমান শ্রম মন্ত্রণালয়ের মানব সম্পদ বিষয় উপসচিব সেলিম বিন মুসাল্লাম আল বুসাইদির বরাত দিয়ে এমন তথ্য প্রকাশ করছে ওমানের জাতীয় গণমাধ্যমগুলো। সংবাদে উল্লেখ করা হয়, ওমানের স্থানীয় নাগরিকদের কাজের খাত তৈরি করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। তাই এই নতুন করে আরও 6,000 ওমানি নাগরিকের কাজের সুযোগ তৈরি করতে দেশটির তেল গ্যাস বিদ্যুৎ খাতে প্রশিক্ষণের ব্যবস্থা করার পরিকল্পনা নিয়েছে ওমান শ্রম মন্ত্রণালয়। আল বুসাইদি বলেন, প্রশিক্ষণ প্রক্রিয়াটি সঠিকভাবে বাস্তবায়িত হলে আশা করা যায় এ বছরে প্রায় 1,800 ওমানি নাগরিককে চাকরি দেওয়া সম্ভব। এদিকে সোমবার সন্ধ্যায় ওমান রেডিওর এক সাক্ষাৎকারে শ্রম উপসচিব শেখ নাসির বিন আমির বিন শাওয়াল আল হোসাইনি বলেন, ওমান ইনভেস্টমেন্ট অথরিটি সরকারি সংস্থায় নিযুক্ত প্রায় 9,000 প্রবাসীকে এই বছরের মধ্যেই প্রতিস্থাপন করতে পরিকল্পনা করা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলি শতভাগ ওমানিকরণ করার লক্ষ্যেই কাজ করছে সরকার। উপসচিব সেলিম বিন মুসাল্লাম আল বুসাইদি বলেন, মন্ত্রণালয়ের কাছে 2টি খসড়া আইন প্রক্রিয়াধীন রয়েছে, যার মধ্যে বর্তমান পরিস্থিতি প্রয়োজনীয়তার সাথে মিল রেখে জনস্বার্থে এই আইন আবিষ্কার বা ব্যবহারিক হবে,
শ্রম আইনটি রয়্যাল ডিগ্রি জারির আগে মন্ত্রিপরিষদ এবং বিচার ও আইন বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায় থেকে পাশ হয়ে আসতে হবে। চলতি বছরের দেশটির বিভিন্ন খাতে ওমানীকরণের লক্ষ্যে খুব দ্রুত এই আইন প্রয়োগ শুরু হবে। ওমান সরকারের এই ঊর্ধ্বতন কর্মকর্তা এমনটাই জানান। এদিকে এই আইন কার্যকর হলে দেশটিতে প্রবাসী শ্রমিকের কর্মক্ষেত্রে আরও সংকুচিত হয়ে আসবে বলে মনে করছেন আদিবাসী বিশেষজ্ঞরা। এখানে যদি ওমানীকরণ শুরু হয়ে যায় 9,000 বা আরও বেশি মানুষ, যেমন 1,800 মানুষকে তারা এই বছরেই কর্মসংস্থান করার পরিকল্পনা নিচ্ছে ওমান থেকে। এভাবে যদি তারা পালাক্রমে প্রত্যেকটা সেক্টরেই ওমানীকরণ শুরু করে, সেক্ষেত্রে কিন্তু আমরা যারা ওমান প্রবাসীরা আছি বা বিভিন্ন সরকারি আধা সরকারি বা বেসরকারি যে প্রতিষ্ঠানগুলোতে কর্মরত আছি, আমাদের জন্য কিন্তু অনেক বড় একটি হুমকি হয়ে দাঁড়াবে এই মুহূর্তে ওমানে থাকা। পাশাপাশি ওমানের এনওসির ব্যাপারটা অনেকদিন থেকে ঝুলে আছে, আর এনওসিটা সংশোধন হলে বা এনওসির কার্যক্রম শুরু হলে আমরা যে সুবিধাগুলো পাবো তার কিন্তু উদাহরণ এই মুহূর্তে অনেকটাই আসতে শুরু করছে, যেটা আমরা এখন থেকে বুঝতে পারি। তার একটি উদাহরণ যদি বলা যায়, ভিডিও শুরুতে যে কথাটা বললাম ওমানের ভিসা সংক্রান্ত, ওমানের ভিসা সংক্রান্ত যে বিষয়গুলো ছিল আগে, যেমন একজন ওমানি একটি প্রতিষ্ঠান দাঁড় করানোর পরে, একটি লাইসেন্স বের করার পরে, সেই লাইসেন্সের উপরেই নতুন করে সে ভিসার আবেদন করতো শ্রম মন্ত্রণালয়ে, সেখান থেকে পারমিট দিলেই সেই ভিসাগুলো আমরা কিনে নিতাম। আর সেই ভিসাগুলো কিনতেই অনেক সময় 300 রিয়ালের ভিসা আমাদেরকে 1,000 রিয়াল দিয়ে নিতে হতো। আর এই এনওসিটা না থাকলে বা এনওসি যদি না থাকে, তখন পুরোপুরি শ্রমিকের যে ব্যবস্থাগুলো আছে, শ্রমিকের ভিসা সংক্রান্ত যত কিছু আছে সব কিছুই থাকবে কিন্তু সরকারের হাতে। তখন কিন্তু আমাদেরকে অত বেশি পরিমাণে অর্থ দিয়ে ভিসা কিনে ওমানে আসতে হবে না। এটা কিন্তু নিঃসন্দেহে একটা ভালো দিক। পাশাপাশি ওমান আরওপি থেকে যে ঘোষণাটি দেয়া হয়ে গেছে যে এখন থেকে ওমানে যদি কেউ ভিসা বাণিজ্য করে তাহলে তাদেরকে আইনের আওতায় আসতে হবে। কারণ এখানে ভিসা বাণিজ্য বলতে এটাই বোঝানো হয়েছে, প্রত্যেকটা প্রবাসী একটি ভিসা ক্রয় করার পরে সেটাকে একরকম রেট দিয়ে নেওয়ার পরে সেটাকে আবার বাণিজ্যিকভাবে ব্যবসা করার জন্য অন্যজনের কাছে আরও বেশি দামে বিক্রি করা হয়, যেটার কারণেই এই দেশে শ্রমিকরা আসার পরে অবৈধ হওয়ার সংক্রমণটা বেড়ে যায়, অবৈধ হয়ে যায় মানুষ বেশিরভাগ, অনেক মানুষ বিপদে থাকে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত থাকে, তার কারণে মালিকের সাথে সম্পর্ক থাকে না। এই দিকগুলো চিন্তা করেই কিন্তু ওমানের এই নতুন একটি সিদ্ধান্ত। অবশ্যই এই সিদ্ধান্তটাকে সাধুবাদ জানাতে হবে, কারণ এটা যদি বন্ধ হয় তাহলে ওমানে থাকা হাজার হাজার প্রবাসীরা যারা এই ভিসা দালালদের চক্করে পড়ে নিজেরা নিঃস্ব হয়ে যায়, তাদের হাত থেকে নিজেদেরকে রক্ষা পাওয়ার বা নিজেদেরকে রক্ষা করার একটি রাস্তা তৈরি হবে। আশা করি আপনারা সবাই বিষয়টা খুব ভালোভাবে চিন্তা করবেন এবং বোঝার চেষ্টা করবেন যে এই মুহূর্তে ভিসা সংক্রান্ত কোনো আলাপসালাপ কারোর সঙ্গে করা যাবে না, এটা এখন এই এখনকার জন্য অনেক বড় একটি অপরাধ। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। সেই সাথে সবার কাছে অনুরোধ করব, ওমানের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি, পরবর্তীতে আবারও কথা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত।